পিঙ্কি ফুডুইসেসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করব। এটি বানানোর জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়েছি, ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। তিনটে সিটি হয়ে যাওয়ার পর নামিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দিয়েছিলাম। এবার ওভেনের মধ্যে অন্য একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কয়েক দানা গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ চামচ লবণ এবং খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে কয়েকটানা গোটা জিরে, গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি হাফ চামচ ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ধরে যাতে না যায় তার জন্য অল্প পানি দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষাতে থাকব। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ছোলার ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই পরিমাণে কম দিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, মশলাটার মধ্যে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি খুব ভালো করে কষে নেব। চিকেনটা কষাতে কষাতে অনেকটাই পানি বের হয়েছে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর প্রায় 3 মিনিট আমি কষিয়ে নেব। তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডাল
দিয়ে দেব। ছোলার ডালটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে চাপ হয়ে যায়, তাই আমি 5 মিনিটের বেশি ছোলার ডাল ফোটাবো না। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিকেন দিয়ে ছোলার ডাল একদম রেডি। এটি গরম গরম পোলাও কিংবা সাদা ভাতের সাথেও অসাধারণ লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।